আমরাই সবাই অবগত আছি যে জমাতিয়ার খোদার তরফ থেকে প্রতি বছর মাতা ত্রিপুরেশ্বরী এবং শিব বাড়িতে প্রতি বছর নেয় আমরা পুজো করে থাকি। তো আগামী 16 মার্চ বুধবার 2022 এখানে পূজা হবে মাতাবাড়ি এবং শিব বাড়িতে। বিশেষত রাজ্য এবং দেশের মানব জাতির কল্যাণের জন্য, পাশাপাশি আমাদের কুলদেবতা বাবা গড়িয়া পূজা চৈত্র সংক্রান্তি থেকে শুরু হয়ে সাত বৈশাখ পর্যন্ত সাত দিন ব্যাপী গড়িয়া পূজা চলে থাকে। গড়িয়া দেবতা পুজোতে বলিগ্রহণ করেনি, তাই গড়িয়া পুজো প্রাক লগ্নে মাকে আগাম নিমন্ত্রণও বটে, যাতে গড়িয়া পুজোতে এসে মা যেন বলিগ্রহণ করেন। মাতার বাড়ি ও শিব বাড়ি পুজোকে আবগাহন পূজাও বলা হতো। পূজার সূচি হল 17 মার্চ 2022 মাতার বাড়ি ও শিব বাড়িতে নিজস্ব অশয় দ্বারা